हेलो एवरीवन, वेलकम टू मैथ सॉल्यूशन प्रो यूट्यूब चैनल। आज के आम्रा जे विषय ने आलोचना करब सेटा होच्छे सामंतरिक धर्म अर्थात प्रॉपर्टीज ऑफ पैरेललोग्राम। ये चैप्टर थे के नवम श्रेणी जे गणित प्रकाश बई आछे पश्चिमबंग मध्यशिक्षा पर्षदेर, से ही बईयेर उपपाद्य 16টা निये आज के आम्रा आलोचना करब। गत तीनटे भिडियोते अर्थात उपपाद्य 14 निये एकटा भिडियो दिएछि आमि, उपपाद्य 15 নিয়ে একটা দিয়েছি এবং সামন্তরিকের ধর্ম অর্থাৎ প্রপার্টিস অফ প্যারালেলোগ্রাম অর্থাৎ এই সামন্তরিকের যে ধর্ম তার বেসিক কনসেপ্ট নিয়ে একটা ভিডিও দেওয়া আছে। তো এই ভিডিওগুলোর লিংক আমি প্রত্যেকটা ভিডিওর রিলেটেড লিংক তার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, তো তোমরা সেখান থেকেও সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো আজকে আমরা যে ভিডিওটা করতে চলেছি বা যেটা করছি দেখো, সেটা হচ্ছে যে উপপাদ্য 16, সেই উপপাদ্যটা কী তার বক্তব্য বা কী তার বিষয় সেটা একটু আমরা দেখি। যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে চতুর্ভুজটা একটা সামন্তরিক হবে। তো প্রসঙ্গত একটা বিষয় জানিয়ে রাখি যে অনেক ছেলেমেয়ে আছে বা অনেক স্টুডেন্টই আছে যারা এই উপপাদ্য বিষয়টাকে মুখস্থ করতে যায়। প্রথমে এটা সবচেয়ে বড় ভুল। তো আমরা বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করব এবং আমি আশা করব প্রত্যেকটা স্টেপ তোমাদের সহজভাবে এবং সুন্দরভাবে ক্লিয়ার করে দিতে, যাতে এই উপদ্রব তোমরা শুধুমাত্র এই ছবিটার মাধ্যমেই এই উপদ্রব তোমরা নিজেরা পরীক্ষার খাতায় লিখতে পারো। তো এই প্রসঙ্গে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে প্রথমে আমাদের কী দিয়েছে দেখো, যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান। অর্থাৎ বিপরীত বাহু বলে আমি কোনটা কোনটা ভাবতে পারি, এ বি আর সি ডি, এটা বিপরীত বাহু, আর এইটা এডির সঙ্গে বিসি বিপরীত বাহু। এবার এগুলো দৈর্ঘ্য সমান দিয়ে দিয়েছে, তাহলে তোমাকে চতুর্ভুজটাকে সামান্তরিক দেখাতে গেলে আর কী শর্ত দরকার? তাহলে এইগুলো সমান হতে হবে এবং সঙ্গে সঙ্গে সমান্তরাল হতে হবে। তাহলে আমাদের সিদ্ধান্তে উপনীত হতে হবে যে এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমানের সঙ্গে সঙ্গে আমরা প্রমাণ করব যে সেটা সমান্তরাল হবে, অর্থাৎ এই এ বি সমান্তরাল সি ডি হবে আর এ ডি সমান্তরাল বি সি হবে। তাহলে আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এটা করতে থাকি এবং লিখি যে কী দেওয়া আছে, প্রদত্ত যেটা দেওয়া আছে সেটা আমরা লিখি যে প্রদত্ত কী দেওয়া আছে দেখো, এ বি। তাহলে আমরা বিষয়টা বুঝে গেলাম আমরা কী করতে চলবো। তাহলে এই উপপাদ্য এই জন্যই কঠিন হয়ে যায় যে যারা মুখস্থ করতে যাও তারা এই বিষয়টার প্রতি নজর রাখো না যে তোমাকে কী বলেছে আর তোমাকে করতে হবে কী। এই দুটো বিষয় আমাদের কাছে ছবির মতো পরিষ্কার হলে তাহলে কিন্তু আমরা উপপাদ্যটা সহজেই পরীক্ষার খাতায় আমরা লিখতে পারবো। তাহলে আমাদের কী বলেছে দেখো, যে এ বি সি ডি একটা সামন্তরিক, এ বি সি ডি সামন্তরিকে বা এ বি সি ডি সামন্তরিক বলবো না, আমরা ফার্স্টে আমরা চতুর্ভুজ বলবো। এ বি সি ডি চতুর্ভুজের কী কী বলেছে দেখো, এ বি সমান সি ডি, এ বি সমান সি ডি এটা একটা বলেছে, এবং এর সঙ্গে সঙ্গে কী বলেছে দেখো, এবং এর সঙ্গে সঙ্গে বলেছে যে এ ডি সমান বি সি, এ ডি সমান বি সি, এই দুটো তোমাকে বলে দিয়েছে। তোমাকে কী দেখাতে হবে, তোমাকে দেখাতে হবে যে প্রমাণ করতে হবে কী দেখো, তো প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি সামন্তরিক, এটা তোমাকে তুমি প্রমাণ করবে। এ বি সি ডি এটা একটা সামন্তরিক, এটা তুমি প্রমাণ করবে। তাহলে তোমাকে এর জন্য একটা অঙ্কন করতে হবে। তা তোমাকে তোমার হাতে ছিল শুধুমাত্র এ বি সি ডি চতুর্ভুজটা, এই কর্ণটা কিন্তু টানা ছিল না, তাহলে আমরা এই কর্ণটাকে অঙ্কন করলাম। তাহলে এই জন্য আমরা অঙ্কন পর্যায়ে এই কর্ণটাকে লিখব যে বিডি কর্ণ অঙ্কন করলাম, বিডি কর্ণ টানলাম, ঠিক আছে। তাহলে বিডি কর্ণ টানলাম, এবার আমরা মূল প্রমাণে চলে আসি, যে প্রমাণটা আমাদের আমি অলরেডি বললাম যে তোমরা এই দুটো বাহু সমান পেয়ে গেছো, তাহলে তোমাকে এর সঙ্গে এটা সমান্তরাল দেখাতে হবে আর এটির সঙ্গে বেশি সমান্তরাল দেখাতে হবে। তো চলো দেখো, এই জন্য আমরা দুটো ত্রিভুজে যখনই আমরা কর্ণটা টেনেছি তখন কিন্তু এটা এই চতুর্ভুজটা দুটো ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে। প্রপার্টিস অফ প্যারালেলোগ্রামে আমি বলেছিলাম যে একটা কর্ণ চতুর্ভুজকে সমান দুটো ত্রিভুজে বিভক্ত করে। তাহলে দেখো সামন্তরিকের ক্ষেত্রে আমরা এখন ত্রিভুজ দুটো ত্রিভুজ কনসিডার করছি, একটা হচ্ছে এ বি ডি ও ত্রিভুজ বি সি ডি, অর্থাৎ ত্রিভুজ দেখো এই ত্রিভুজটা আর এবং এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এর মধ্যে কী কী রিলেশান পাচ্ছি দেখো, তো
এর মধ্যে কি কি পাচ্ছে দেখো, এবি সমান সিডি, এবি সমান সিডি, আর একটা এডি সমান বিসি। এ দেখো এই ত্রিভুজের এই অনুরূপ বাহু আর এইটা অনুরূপ বাহু, আবার এইটা অনুরূপ বাহু, এটা অনুরূপ বাহু। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি অনুরূপ বাহু, অনুরূপ বাহু এবং সঙ্গে সঙ্গে প্রদত্ত। এটা আমরা অলরেডি পেয়েই আছি, দেখো এটা প্রদত্ত মানে অলরেডি আমরা পেয়ে আছি, জানি। তাহলে আরেকটা কি বিডি সাধারণ বাহু। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখো এ বিডি ত্রিভুজের ক্ষেত্রে বিডি একটা বাহু, আবার বি সিডি ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু বিডি একটা বাহু। তাহলে বিডি হচ্ছে এই দুটো ত্রিভুজের আমরা সাধারণ বাহু বলতে পারি, দুটো ত্রিভুজের সাধারণ বাহু। তাহলে সর্বসমতার সূত্র অনুযায়ী দেখো আমরা দুটো জিনিস পেয়েছি, এটা এস মানে সাইড, এটাও এস মানে সাইড, এটাও এস মানে সাইড। তাহলে ট্রিপল এস ফর্মুলা অনুযায়ী অর্থাৎ ত্রিভুজ এ বিডি সমান সর্বসম ত্রিভুজ বি সি ডি। এটা কী লিখবো যে সর্বসমতার কোন সূত্র অনুযায়ী, সর্বসমতার সমতার কোন সূত্র অনুযায়ী লিখে দিচ্ছ তুমি, এস 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 অর্থাৎ ট্রিপল সাইড, যে শর্ত সেই শর্তানুসারে অলরেডি আমি গত যে দুটো উপপাদ্য করেছি অর্থাৎ 14 এবং 15 এই পদ্ধতি আমি বলেছিলাম যে সর্বসমতার অনেকগুলো শর্ত হয়, তার মধ্যে ট্রিপল এস অর্থাৎ এস 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 একটা সূত্র, কোন বাহু কোন বাহু বাহু কোন আর তিনটে বাহু তিনটে কোন, এই সমস্ত সর্বসমতার শর্তগুলো আছে। তাহলে এই সর্বসমতার শর্ত অনুযায়ী আমরা এটা কী পেলাম যে সর্বসম পেয়ে গেলাম। এবার সর্বসম পেয়ে যাওয়ার পরে এবার এখন কী বলতে পারি, দেখো ত্রিভুজ এই অ্যাঙ্গেল এই কোণ এ ডিবি মানে এই কোণটা, এ ডিবি, এ ডিবি মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, এই কোণটার সঙ্গে এই কোণটা সিবিডি, কারণ এগুলো সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, এটা অনুরূপ কোণ লিখতে পারি, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, অনুরূপ কোণ। কিন্তু কিন্তু দেখো এই যে দুটো বাহু এডি আর বিসি এরা বিডি ছেদক দ্বারা ছেদ করেছে, তাহলে আমরা বলতে পারি না কি এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ। কিন্তু লিখতে পারি এডি ও বিসি, বিসি কে বিডি ছেদ করায় 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 অ্যাঙ্গেল এডিবি সমান একান্তর কোণ, একান্তর কোণ সিবিডি হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি যে এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি। কেন, অলরেডি আমি আগের উপপাদ্য দেখিয়েছি যে দুটো বাহু যদি সমান্তরাল হয় এবং তার মধ্যে যদি একটা ছেদক থাকে তাহলে এই কোণ দুটো একান্তর কোণ হয়। ঠিক উল্টোভাবে আমরা কি বলতে পারি না যে এই কোণ দুটো অনুরূপ কোণ, কিন্তু এডি আর বিডি বিসি পরস্পর এডি আর বিসি কে বিডি যদি ছেদ করে তাহলে এই দুটো কোণ একান্তর কোণ হবে, স্বাভাবিক ব্যাপার। এরপরে আমরা দেখব, তাহলে আমরা একটা পোর্শন কমপ্লিট করেছি যে এডির সঙ্গে বিসির সমান্তরাল, তাহলে আমরা এবির সঙ্গে সিডি সমান্তরাল এটা দেখিয়ে দিলেই আমাদের যে প্রমাণটা জানতে চেয়েছি বা করতে চেয়েছি এবিসিটি একটা সমান্তরিক সেই প্রমাণটাতে কিন্তু আমরা সাকসেসফুল হব। তাহলে চলো আমরা দেখি, আবার বলছে তি একই রকমভাবে, একই রকমভাবে কিন্তু আমরা লিখি এ বিডি মানে দেখো এই কোণটা, এ বিডি মানে এই কোণটা, এবিডি মানে কোন কোণটা বলছে দেখো তো, এবিডি মানে এই কোণটা, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এবিডি সমান কোণ সিবিডি, সিবিডি। কিন্তু একইভাবে এরা একান্তর কোণ, কিন্তু এরা কি একান্তর কোণ, দেখো এবিডি এবিডি সমান সিবিডি অলরেডি তো আমি বলেইছি, এখানে একান্তর কোণ, এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ। ঠিক আগের প্রমাণটা যেভাবে করলাম যে এইটা এডি আর বিসি কে বিডি ছেদ করা এই দুটো কোণ একান্তর কোণ উৎপন্ন হয়েছে, এবং এই অনুরূপ কোণ এই দুটো ত্রিভুজের এবিডি আর বিসিডি এই ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে কি হবে, তাহলে এডিবি এই এবিডি এবং সিবিডি দুটো সমান হলো, কেন সমান হলো আমরা এটা লিখব, এটা অনুরূপ কোণ,
সেটা তোমাকে লিখে দিতে হবে অনুরূপ কোণ। এটা অনুরূপ কোণ অর্জন সমান হলো, কিন্তু এরা একান্তর কোণ, বাস্তবিক পক্ষে এরা কি একান্তর কোণ। তাহলে একান্তর কোণ যেহেতু হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি না কি যে এবির সঙ্গে সিডি সমান্তরাল। মানে দেখো এই দুটো সমান্তরাল হচ্ছে, এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, তাহলে আমরা লিখি এবি সমান্তরাল সিডি হবে। তাহলে এডি সমান্তরাল বিসি দেখিয়েছি, এবি সমান্তরাল সিডি দেখালাম, তাহলে অতএব আমরা কি বলতে পারি, আর অলরেডি আমরা দুটো সমানও দেখিয়েছি, দেখো এই যে এবি সমান সিডি আর এডি সমান বিসি, তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে আমরা কি বলি, সামান্তরিক বলি। তাহলে সে অনুযায়ী আমরা লিখছি, তাহলে এবি সিডি চতুর্ভুজের এডি সমান্তরাল বিসি, এবং তাহলে কনক্লুশন যেটা পেলাম আমরা সেটা লিখে দিচ্ছি এবি সমান্তরাল সিডি, আর অলরেডি আমরা আগে প্রমাণ করেছি। তাহলে অতএব এবিসিডি একটি সমান্তরিক, এটাই আমরা প্রমাণ করতে চেয়েছিলাম, এবিসিডি একটি সমান্তরিক। তো এখানে লিখতে হবে প্রমাণিত। তো এইভাবে প্রত্যেকটা উপপাদ্য আমরা নবম এবং দশম সমস্ত শ্রেণীর উপপাদ্য যে কটা আছে, আমি প্রত্যেকটা তোমাদের এইভাবে ইন্ডিভিজুয়াল স্টেপ সহকারে প্রত্যেকটা দেখে দেখে ধরে ধরে বোঝাবো, এবং আশা করি এই যে উপপাদ্যটা তোমাদের বোঝালাম প্রত্যেকে তোমরা খুব সহজভাবে প্রাঞ্জলভাবে বুঝতে পেরেছো। তো চ্যানেলে যদি তোমরা কেউ নতুন থেকে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও এভাবে কিছু শিখতে বা বুঝতে পারে। তো আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই, পরের ভিডিও উপপাদ্য 16 নিয়ে থাকবে। সকলে ভালো থাকবে। ম্যাথ সলিউশন প্রো।